বিটিসি পরিষদত ভয়াবহ দুর্নীতি। রাইজর টকারে সম্পত্তির পাহাড় গড়িছে হাগ্রামা বাহিনীয়ে। বিটিসি পরিষদর মুখ্য কার্যবাহী হাগ্রামা মহিলারী আর তেওঁ দুর্নীতিগ্রস্ত ইএমর বিরুদ্ধে তথ্য সহকারে দুর্নীতির অভিযোগ আনিলে কোকরাঝারের সাংসদ নব কুমার সরণিয়ায়। সেই উন্নয়নের পরিবর্তে দুর্নীতিক প্রশ্রয় দিয়া হাগ্রামা বাহিনীক পরিষদীয় নির্বাচনত পুলি পোখালিয়ে উঘালি পেলার হুঙ্কার দিয়ে কোকরাঝারের জনপ্রতিনিধিগিয়ে। আজিও যদি আপনার বিটিসি চাই, যদি 50 কোটি টাকা এলোকেশন 1000 কোটি টাকা কাম দিয়ে আর বেচা ঠিকাদারবিলাক আর রাইজবিলাক মরি আছে। মই ভাবো এই গোটেই বিষয়খিনি বিটিসি কাউন্সিলত হয়তো কাউন্সিলর ইলেকশন খেলার হয়তো যোগ্যতা না থাকবে, কারণ অলরেডি বহু ক্ষেত্রে যখন তথ্য পাতিখিন যোগাড় করা হয়েছে। আর এই বিষয়খিনি আমি বিটিসি কাউন্সিলর সময়ত আরও অধিক সবলভাবে আদালতত হোক রাইজের মধ্যে আমি লই যাম। আর নিশ্চিতভাবে আমি জানো যে এই করাপশন এদিন হলেও এদিন ওলাবই। বিটিসি পরিষদের অধীনের গড়কাপ্তানি, সমাজ কল্যাণ, জনস্বাস্থ্য কারিকরি, কৃষির আন কেবাটাও বিভাগের ইএমর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব সাংসদ নব সরণিয়া। যখন নিয়ম আসলে যথেষ্ট দুর্নীতি লিপ্ত হয়েছে, আমি শুকাই থাকছো বা এটাও মই কোন তথ্য প্রমাণ ইতিমধ্যে আমার মাজত আহি আছে। গতিকে যিকোনো মূল্যবান যাতে কাঠগড়াত খাড়া করার এই ব্যবস্থাটা করে আছো, সেখানে মই এটাও কইছো যে যিসকলে এটাও কিছু হলেও সংযত হয়ে আছে আসলে এইবিল বাদ দিয়ক আর রাজ্যের পক্ষ ঠিয় হোক, নহলে কিন্তু এদিন নহয় এদিন রঙাঘর আলহী হব এটুকু নিশ্চিন্ত। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত নব কুমার সরণিয়ার স্পষ্ট মত, তেওঁর প্রধান শত্রু হল হাগ্রামা মহিলারী আর বিপিএফ দল। ক্যামেরা পার্সন মনোজ দুয়ারার সহ বিপুল বর্মন, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।